লোকসভা নির্বাচনের আগে আবারও ভাঙন বিরোধী শিবিরে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচাক 2 নম্বর ব্লকের অন্তর্গত রতবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলাবাজারে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় 30 জন নেতাকর্মী। রবিবার রাতে রতবাড়ি ভোলাবাজার এলাকায় তৃণমূলের এক কর্মী সভায় বিভিন্ন দল থেকে প্রায় 30 জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এই যোগদান সভায় তাদের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন রতবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাকর্মীরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, এই যোগদান হওয়াতে তৃণমূলের হাত আরও শক্তিশালী হলো। তার পাশাপাশি তারা প্রত্যেকেই ভালো নেতাকর্মী, তাই তাদের স্বাগত জানাই। অন্যদিকে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ ছেড়ে এসে তারা জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার জন্য আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ওদের আশাতে আমাদের সেই ভোটগুলো আরো শক্তিশালী হবে, কারণ প্রত্যেকেই খুব ভাইটাল সেই পার্টিতে নেতৃত্ব দিয়েছে। তারা আজকে যদি আমাদের পার্টিতে যোগদান হওয়াতে আশা করছি আমাদের নেতৃত্ব এবং তাদের নেতৃত্ব যোগ্য হয়ে আগামী দিনে আমরা খুব ভালো করবো। আমরা তৃণমূল পরিবারে তাদের সকলকে নিবন্ধন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আগামী দিনে একসাথে শুধু ভোট নয়, ভোটের পরেও একসাথে চলার। মোট কতজন যোগদান করেছে? মোট 3টি দল থেকে, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ থেকে টোটাল 30 জন মানে নেতা কর্মী লিডার্স জয়েন করেছে, যারা প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ লিডার। সেই সব মানে 30 জন আসা মানে বহু ভোটার জয়েন করেছে।